মাত্র এক ঘন্টার অপেক্ষা, তারপরেই মহারণ সামিল হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেখানেই ক্রিকেটের মহাযুদ্ধে সামিল হবে তারা, এবং সেখান থেকেই বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। দেখব, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঠিক ঢোকার মুখে দাঁড়িয়ে আছি, অবিশ্বাস্য ছবি আজকে। আমি জাস্ট বলবো যে আমার সঙ্গে আছেন জয়জ্যোতি ঘোষ, যদি একটু দেখান ক্যামেরা যে কি হচ্ছে পেছনে। মানে এখানে নীল জার্সির সমুদ্র একটু আগে চলে গেল, এবং পরপর এমন সব ঘটনা ঘটছে। একটা বিশাল টয়টা গাড়িতে করে তরুণ তরুণীরা নীল জার্সি পরে বন্দে মাতরম গাইতে গাইতে মাঠে ঢুকলেন। এরকম ছবি ভারতীয় ক্রিকেট মাঠে কখনো দেখিনি, এবং মাঠে ঢুকতে দেরি হলো প্রায় আধ ঘন্টা। আমরা যখন আসছিলাম আমি আর জয়জ্যোতি, তখন আমাদের ট্রাফিক কমপ্লিটলি ডাইভার্টেড হয়ে যায়। ইউজুয়ালি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিনও যা হয়নি, আজকে বোধহয় প্রাইম মিনিস্টার আসবেন বলে সেই প্রোটোকলে, এবং অস্ট্রেলিয়া ডেপুটি প্রাইম মিনিস্টার আসবেন বলে। আমরা যেদিকে যাচ্ছিলাম সেখান থেকে, আমাদের হোটেল থেকে 10 মিনিটের দূরত্বে স্টেডিয়াম, পুরো উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো। মনে করুন আপনি হয়তো ঠিক করেছেন যে আপনি ঢাকুরিয়া যাবেন, আপনাকে নিয়ে যাওয়া হলো শ্যামবাজারে, পুরো ঘুরে বাইপাস ঘুরে আবার আপনি ঢাকুরিয়া ফিরলেন। আমাদের অবস্থা হলো আজকে সেরকম। এবং আমি বলছি যে খেলা শুরুর আগেই যা দেখছি, কালকে প্যাট কামিন্স বলেছিলেন যে তিনি নাকি আওয়াজ থামিয়ে দিতে পারলে খুব খুশি হবেন, কিন্তু যা শব্দব্রহ্ম তৈরি হবে 1,15,000 দর্শকের সামনে, আমার মনে হয় না উপমহাদেশে কখনো হয়েছে বলে। ইডগান্স ছিল 1,00,000 লোক, এটা 1,20,000 লোক মিরপুর ইডগান্স। এইরম চিৎকার আজকে যা মুড়ে দেখছি জনতাকে, যদি ভারত ভালো শুরু করতে পারে তাহলে বাকি কাজটা বোধ হয় দর্শকরাই করে দেবেন। বিরাট এবং রোহিত জার্সি আগে দেখা যেত ধোনি, এখন সবাই দেখছি রোহিত জার্সি পরে পেছনে ঘুরছেন, কারুর পেছনে লেখা বিরাট, কেউ বলছেন মন্দিরে যাচ্ছি বিরাটের জন্যে, বিরাট আমার দেবতা, কেউ বলছেন যে 2003-এর বদলা নেওয়ার জন্য এসেছি। অবিশ্বাস্য একটা দৃশ্যকল্প তৈরি হচ্ছে। আমার কোথাও মনে হচ্ছে মাঠে যারা খেলবেন তার বাইরেও মাঠের বাইরে যারা খেলছেন সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। ক্যামেরায় জয়জ্যোতি ঘোষের সঙ্গে আমি গৌতম ভট্টাচার্য, নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ থেকে।